একাদশীর মন্দির প্রাঙ্গণে অর্থাৎ মাধবের মন্দির যেখানে আমরা একাদশী নিশি জাগরণ করি, সেই মন্দিরে শ্রী জয়দেবের শ্রী গীত গোবিন্দমের প্রথম শ্লোক, সেই শ্লোকটুকু আমরা আবৃত্তি বা অধ্যয়ন করলাম। আমাদের করার কিছু নেই, তুমি যা করার সেইটুকু আস্বাদন। কেমন না, কবি জয়দেব তার প্রথম শ্লোকে লিখছেন কি? না মে ঘৈর মে দুরম অম্বরম, দূর আকাশ মেঘে মেঘাচ্ছন্ন, এটি দেখছেন কোথা হতে? না মেঘের আগমন হয় পর্বত শিখর, তাহলে বলছে রামগিরি পর্বতে দেখি মেঘেরও নিশান, কবির মনে জাগিল ভাবের উদ্দীপন।
না কবি জয়দেব দেখছেন যে রামগিরি পর্বত হইতে এক মেঘখণ্ড গোটা আকাশকে আচ্ছাদিত করছে, এবং সেই আকাশ এমন ভাবে আচ্ছাদিত হচ্ছে যে কোথায় বন, কে তমাল, কে মেঘ বোঝা যাচ্ছে। এই দেখে তিনি প্রথম শ্লোক কি বললেন না, মেঘৈর মেজুরম অম্বরম বন ভুবহ শ্যামস্তমাল দ্রুমৈ নক্তং ভিরুরয়ো তমেবং তদিমং রাধে গৃহং প্রাপ্ত। না মহারাজ নন্দ প্রাতঃভ্রমণে বেরিয়েছেন তার কিশোর কৃষ্ণকে হাতে নিয়ে, বালক কৃষ্ণকে সঙ্গে নিয়ে। তা মহারাজ নন্দ যখন এই মেঘ দেখলেন কি বললেন, মেঘৈর মেজুরম অম্বরম বন ভুবহ শ্যামস্তমাল দ্রুমৈ, এমন মেঘ আচ্ছন্ন হয়েছে যে কোনটি বন কি আকাশ বোঝা যাচ্ছে না, বনকেও নিরীক্ষণ করা যাচ্ছে না, তমালের বরণ আর মেঘের বরণ এক হয়ে গেছে। নক্তং ভিরুরয়ো তমেবং তদিমং রাধে গৃহং প্রাপয়। মহারাজ নন্দ ওই অন্ধকার থেকে ভয়াত্ম হয়ে চিন্তা করছেন যে আমার বালক কৃষ্ণকে আমি কি করে কুঞ্জ মুখে পৌঁছাই। ইত্যবসরে তিনি দেখলেন কি না, ওই যেমন বালক কৃষ্ণ তেমনি বালিকা রূপে একটি কন্যা আসছেন, কে না তিনি রাধারানী। তাই মহারাজ নন্দ কি করলেন, ইচ্ছং নন্দ নির্দেশ হতশ্চলিতয়। মহারাজ নন্দের নির্দেশ পেয়ে সেই বালিকা হাতে যখন কৃষ্ণকে সমর্পণ করলেন, তো ইচ্ছং নন্দ নির্দেশ হতশ্চলিতয় প্রত্যুদ্ভ কুঞ্জ দ্রুম, সেই বালিকা কৃষ্ণকে নিয়ে কুঞ্জ মুখে গমন করছে। আর যখনই জনসমক্ষের আড়ালে চলে গেলেন তখনই তার লীলাবিলাস সমস্ত প্রকাশ হচ্ছে, আর দেখছেন কে না কবি জয়দেব। তাই বলছে ইচ্ছং নন্দ নির্দেশ হতশ্চলিতয় প্রত্যুদ্ভ কুঞ্জ দ্রুম রাধা মাধব জয়ন্তী যমুনা কুলে রহকে। ভগবানের যতগুলি লীলা আছে, অন্তপক্ষে বৃন্দাবন লীলা, তার বেশিরভাগ যমুনার তীরে এবং নীরে। নীরে হল নৌকা বিলাস, নীরে হল রাস অবস্থার আগে বস্ত্রহরণ, আর তীরে আরো অনেক লীলা আছে, রাসলীলাও আছে যমুনার কূলে, নিধুবনে আছে সেও যমুনার কূলে, বৃন্দাবন গোটাই ঘিরে আছে যমুনা। তাই বলছে বাঘ ইত্যং নন্দ নির্দেশ হতশ্চলিতয় প্রত্যুদ্ভ কুঞ্জ দ্রুম রাধা মাধব জয়ন্তী যমুনা কূলে রহ। যমুনার কূলে সেই লীলাবিলাসগুলি প্রকাশ করছেন, আর দেখছেন কেনা কবিতার মানুষ তো ইহাই লিপিবদ্ধ করছে। বাহ, পরক্ষণে বলছেন বাঘ দেবতা চরিত চিত্রিত চিত্ত সদ্মা পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী শ্রী বাসুদেব রতি কেলি কথা সমেত। কবি বললেন কি না, বাঘ দেবতা, বাঘ দেবী হলেন সরস্বতী, তার দেবতা কে না নারায়ণ। লক্ষ্মী এবং সরস্বতী দুজনের অধিকারী হচ্ছে নারায়ণ। পরে বাঘরূপী বীণাপাণিকে ব্রহ্মার বাগদত্তা হিসেবে তিনি দান করলেন। তাই বলছে বাঘ দেবতা চরিত চিত্রিত চিত্ত সদ্মা, সেই বাঘ দেবতার চরিত্র গুণগত মানকে অঙ্কিত করলেন কোথায় না এই চিত্ত মাঝে, এই চিত্তে না আঁকলে তাকে আঁকা যায় না। তাই বলছে বাঘ দেবতা চরিত চিত্রিত চিত্ত সদ্মা পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী শ্রী বাসুদেব রতি কেলি কথা সমেত মেতং করতি কবি জয়দেব। আমার জয়দেব কবি এখানে বললেন যে আমি সেই রূপটাকে চিত্রিত করেছি আমার হৃদয় মাঝে, তিনি যা বলাচ্ছেন আমি তাই বলছি।
বাঘ দেবতা চরিত চিত্রিত চিত্র সদমা পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী। এখানে যেন আমাদের মনে না হয় যে জয়দেবের স্ত্রী পদ্মার চরণ আশ্রয় করছে, ওটা অনেক পরে এই গ্রন্থ লেখা হওয়ার দশম স্বর্গে যেটা আমরা বলি সেখানে তিনি চরণকে আশ্রয় করছে। তার আগে যে পদ্মাবতী সেটি হচ্ছে বৈকুণ্ঠ বিহারিণী বিষ্ণু বক্ষ বিলাসিনী লক্ষ্মী মহারানী যিনি বৃন্দাবনে রাধা স্বরূপা হয়ে এলেন, তার চরণ। সেই বাঘ দেবতা চরিত চিত্রিত চিত্র সদমা পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী শ্রী বাসুদেব রতি কেলি কথা সমেত মেতং করতি কবি জয়দেব প্রবন্ধং। পরক্ষণে তিনি কি বলছেন, না যদি হরি শরণে সরসঙ্গ মনো যদি বিলাস কলাস কুতুহলম মধুর কমল কান্ত পদাবলী শ্রেণু তদা জয়দেব সরসী। রে জীব রে ভক্তগণ, যদি এই তৃষিত মনকে শান্ত করতে চাও, তাপিত হৃদয়কে শীতল করতে চাও, তাহলে তার প্রতি মনকে সমর্পণ কর। ভগবানের চরণে মন অর্পণ করলে কি হয়, না মন রসিত হয়, মনে রস সঞ্চয় হলে কি হয়, না ভক্তি হয়, ভক্তি হলে কি হয়, না প্রেম হয়। এখন প্রেম আগে না ভক্তি আগে বড় কঠিন জিনিস বলছে, আগে বিশ্বাস তারপরে ভক্তি তারপরে প্রেম। তাহলে এই ভক্তি সঞ্চয় হয় আর হরিকে সমর্পণ করলে আর কি হয়, না কলি ভয় দূরীভূত হয়। তাহলে কি করতে হবে, সোপে দা হরি পদে সোপে দা হরি পদে মনে প্রাণ ঐক্য করি সোপে দা হরি পদে মনে প্রাণ ঐক্য করি সোপে দা হরি পদে মন প্রাণ ঐক্য করে সোপে দাও হরি পদে। শুধু পদে সোপলে হবে না, করতে হবে মনকে কদম্ব করো তার মূর্তি অঙ্কিত করো মনকে কদম্ব করো কদম্ব করে তার মূর্তি অঙ্কিত করতে হবে। আর কি করতে হবে, মন যদি বসে যায় তাহলে তার কোনো চিন্তা নাই বাবা, তখন কি হবে, ওরে প্রেম রসে উদ্গম হবে প্রেম রসে হবে যদি মনকে কদম্ব করে বসাও তারে প্রেম রসে হবে মনকে কদম্ব করে বসাও তারে সোপে দাও সোপে দাও সোপে দাও সোপে দাও তার প্রতি মন প্রাণ সোপে দাও সোপে দাও তার প্রতি মন প্রাণ সোপে দাও সোপে দাও। কি হবে, কলি ভয়ে রবে না কলি ভয়ে রবে না জম যাত না রবে না কলি ভয়ে রবে না জম যাত না রবে না কলি ভয়ে রবে না জম যাত না রবে না কলি ভয়ে রবে না নয়, সমর্পণ করলে আরো কি হবে গো,
ওরে কুবাসনায় ছোবে না, কুবাসনায় ছোবে না, কামে কুমিরে ধরে না, কুবাসনায় ছোবে না, কুমিরে ধরে না, কুবাসনায় ছোবে না। তাহলে ভগবানের প্রতি মন অর্পণ করলে এতগুলি কাজ হয়, কি হয় না? মনকে কদম্ব করে তাকে স্থাপন করো, কলি ভয় দূরীভূত হবে, জম যাতনা দূরে যাবে, কুবাসনা স্পর্শ করবে না। বাসনা নিশ্চয়ই আছে, সুবাসনা কুবাসনা। তাই সুবাসনা কেমন না, ভগবানের প্রেমে আন্দোলিত হলে তখন তার মনে হয় আহা কতক্ষণে প্রভুর সঙ্গে একবার মিলিত হতে পারে। তা আমাদের প্রশ্ন আসতে পারে, প্রভুর সঙ্গে কি আমরা মিলিত হতে পারি? নিশ্চয়ই পারি, না পারলে তিনি আমাদেরকে এনেছেন কেন? হয়তো আমরা বলছি আমরা দেখতে পাচ্ছি না, এর জন্য আমাদের কবিন্দ রবীন্দ্রনাথ বলে গেছেন তারে নূতন করে পাবো বলে হারাই বারে বার ও আমার ভালোবাসার। আমি তাকে নতুন করে বারে বারে পাবো বলে তাকে পাই আর হারাই। সে যায় যে দেখে দেয় না দেখা, আড়ালে তার সদাই থাকা, সে আমার সবচেয়ে আমি। সে আমাকে দেখে যায় কিন্তু আমি দেখতে পাই, কিন্তু আমার এমন আপন আর কেউ নাই। তা এই যে অর্পণ করার নিয়ম হচ্ছে, তোমাকে সমর্পণ করলাম, তুমি আমার আমি তোমার, তুমি রক্ষা করলে আমি থাকবো, তুমি আমাকে না রাখলে আমি চলে যাব। তাহলে বলছে মনকে কদম্ব করে স্থাপন করো, কলি ভয় দূরীভূত হবে, কুবাসনা স্পর্শ হবে না, কাম কুম্ভীরে ধরবে, এত কিছু কাজ হবে। এই শ্লোকগুলির দ্বারাই এই কথাটা আসতে পারে। আর এই শ্লোকটি যিনি যখন লিখলেন, এই স্বর্গের নাম কি? এটি প্রথম স্বর্গ, তার নাম হচ্ছে সামদ দামোদর। ভগবান নিজে যাতে আনন্দ পান, সামদ মানে আমি আনন্দিত, দামোদর নারায়ণের এক নাম দামোদর, কিংবা যার উদর অপূর্ণ যাকে কেউ পূর্ণ করতে পারে না সেই উদরকে বলে দামোদর, সেই দামোদর। তাহলে এখানে স্বর্গ কটি না বারোটি? এই বারোটি স্বর্গের মধ্যে আমরা বেশিরভাগ প্রথম স্বর্গটুকু পাঠ করি কিছু কিছু জায়গা। আজকে সামদ দামোদরের ওই অংশটুকু বলার পরে আমরা কিন্তু জায়গার রূপ পরিবর্তন করব, কারণ আমরা যেটি করি সেটি অনেকেরই অনেকবার শোনা হয়েছে, রেকর্ডিং করেছে যারা এসেছে ভক্তরা। ভক্তের আশা পূরণ করা ভগবানের কাজ, আমরা তো ছোট। তাহলে আমরা একটা স্বর্গে আজকে যাচ্ছি, প্রভু মার্জনা করো এই ভক্তদেরকে নিয়ে আমাকে চলতে হয়। আমরা আজকে আস্বাদন করব যে স্বর্গ, তার নাম হচ্ছে সপ্তম স্বর্গ। এই স্বর্গের নাম কি? না নাগর নারায়ণ। এই সপ্তম স্বর্গের নাম নাগর নারায়ণ। এখানে ভগবানই হচ্ছেন একমাত্র অধিষ্ঠাতা, আর অধিষ্ঠাত্রী হচ্ছেন কে? না ভগবানের সেবা দাসী, ভগবানের অঙ্গ আবির্ভূত, ভগবানের যিনি আভা সেই রাজ। তাহলে এই স্বর্গের নাম সপ্তম স্বর্গ। এখানে নাম দিয়েছেন নাগর নারায়ণ। আর রূপটা কেমন? না উৎকণ্ঠিতা নায়িকা রাধারানীর রূপ ও গুণ বর্ণনা। ভগবানের প্রতি যেমন আমরা উৎকণ্ঠিতা বোধ করি, ধরো আমরা একাদশীর আগের দিনে ভাবি কালকে একাদশী, কাল আমরা যাব, কাল মিলন হবে, হঠাৎ যদি আসতে না পাই যেমন কষ্ট হবে। তা শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করছেন বধূর সঙ্গে একদিন মিলন হলে ভালো হতো,
এই মনে মনে ভাব যাহা হয় ভগবান গোচারণ থেকে ফিরে যাচ্ছেন, গোষ্ঠ থেকে ফেরত যাচ্ছেন, যখন সখীদের সঙ্গে ভগবানের দেখা, রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলেও সখীদের সঙ্গে দেখা হতে হতে তিনি আকারে ইঙ্গিতে নিজের স্কেশ ও স্পর্শ করে বলে গেলেন কি, না হে সখীগণ, তোমরা রাধারানীকে বলবে, অন্য গুরুজনরা আছে বৃন্দাবনে, আরো সব গুরুজন স্থানীয় লোকেরা আছে, কি করে কথা বলবে? তাই কেশ স্পর্শ করে বলে গেলেন যে আমি কেশর কুঞ্জে গিয়ে উপনীত হব, তোমরা কুঞ্জ সাজিয়ে নেবে। এই রূপটির বর্ণনা হচ্ছে সখীগণ গিয়ে রাধারানীকে বললেন যে হে রাধে, তুই তো অনেকদিন বলছিলি প্রাণ বন্ধুর সঙ্গে দেখা হলে ভালো হয়, মিলন হলে ভালো হয়, তা আজকে সেই যোগ, তোর বন্ধু বলে গেল কিশোর কুঞ্জে তোমাকে কুঞ্জ সাজা। তা রাধারানী সব সখী দিকে নিয়ে কিশোর কুঞ্জে গেছে, কুঞ্জ সাজাচ্ছে, যত্ন করে সাজিয়েছে, বন থেকে নানা জাতির ফুল তুলে এনেছে, সেই কুসুম চয়ন করে তারা মালা গেঁথেছে, এবং মালাটি পুরো ফুলে ফুলে সাজানো কুঞ্জ, কিছু বধূর গলে দেবে বলে, নিজে পরবো বলে, আর কুঞ্জের দ্বার থেকে ভিতর পর্যন্ত মালায় মালায় স্তূপাকার করে সাজিয়ে, কিন্তু প্রাণ বল্লভ আসছে। এই ভাবতে ভাবতে অনেকখানি রাত্রি, রাধারানীর দর্শন পড়ল কোথায়, না আকাশের চাঁদের দিকে, এই চাঁদকে দেখলেন কি না মধ্য গগনে, অর্থাৎ অনেকখানি উঠে গেছে চাঁদ। এই দেখে রাধারানী কাঁপছে, কেমন প্রসরতি সশধর বিম্বে, চন্দ্রকে মধ্য গগনে দেখে মাধব প্রিয়া রাধারানী আতঙ্কিত হলেন, বাবা।